Bismillahirrahmanirrahim. Hi student, আজ তোমাদের সামনে আজও আবার সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আসলাম ঢাকা বোর্ড 2019 এর যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে অর্থাৎ পঞ্চম অধ্যায় যে অনুশীলনী পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন থাকে তার সমাধান 2019 সালের ঢাকা বোর্ড দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে a এর মান আছে x-3 b এর মান x²+3x+9 c এর মান আছে কি x³-27 তিনটি বীজগণিত রাশি তাহলে ক নং এটা দেওয়া আছে রাশিটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো খ নং দেওয়া আছে প্রমাণ করো যে 1/a(x+3)/b ডিভিশন অর্থাৎ ভাগ x+3)c = 1 আবার এখানে দেওয়া আছে এই রাশিগুলোকে সাধারণ ভগ্নাংশ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেখা যাক সমাধান কি আসে তাহলে আমরা ক নং করব দেওয়া আছে কি দেওয়া আছে ক নং এ ক নং আছে যে x³y²-x²y³ নিচে আছে x³y-xy³ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমরা করব এখান থেকে কি কমন যায় এখান থেকে কমন যাবে x²y² কমন গেলে থাকে কি এখানে শুধু x মাইনাস এখানে শুধু থাকে y আর নিচে কি কমন যায় x³ এখানে x তাহলে xy কমন গেলে x²-y² সমান সমান তাহলে এখানে আমরা এটাকে যদি ভাঙাই x(x)y(y) আর এখানে যা আছে তাই x-y আর নিচে কি আছে xy x²-b²a+b(a-b)² তাহলে এখানে আমরা কি করতে পারি x x যায় y y চলে যায় -1 - 1 চলে যায় তাহলে থাকে উপরে xy নিচে থাকে x+y এটা এবারে আসি খ ন খ ন এ দেখা যাক তাহলে খ ন এ কি আছে প্রমাণ করো যে এটা সমান 1 তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে লিখতে পারি যে দেওয়া আছে a সমান x-3 তাহলে b সমান x²+3x+9 বা সমান সমান এটা আমরা ভাঙাই নেই স্কোয়ার মিডল ফ্যাক্টর করে নেই আচ্ছা এটা করে নিলাম না এটা যা আছে তাই তাহলে c সমান আছে a³ x³-27 এটাকে যদি আমরা ভাঙাই নেই তাহলে এটা a³-3³ দিলে b³ অর্থাৎ এটা এখন সূত্রে ভালাইলে হয় a²+ab+b² এটা হয় সেকেন্ড ব্র্যাকেট সমান সমান a-b এখানে হয় x²+3x+9 এটা হয় এখন পরের যাই লেফট হ্যান্ড সাইড তার কি আছে a×x+3b/x+3c তাহলে কি আছে আমরা 1 এর মান কি আছে এর মান আছে x-3 তাহলে উপরে যা আছে তাই উপরে x+3 নিচে b এর মান আছে x²+3x+9 ভাগ তাহলে উপরে আছে উপরে আছে x+3 আর নিচে
সির মান আমরা যেহেতু ভাঙাইছি যেটা সেটা লিখব যে x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এটা সমান সমান তাহলে এখানে x মাইনাস 3 ইনটু এটা যা আছে তাই x প্লাস 3 নিচে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 তাহলে এখানে আমরা ভাগটা গুণ দিয়ে উল্টে দিলাম তাহলে উপরে যাবে x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আর নিচে আসবে x প্লাস 3 এখান থেকে কি যায় কাটাকাটি এটা যায় মাইনাস যায় তাহলে এটাও যায় এটা যায় সমান সমান 1 অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এবার আসি গণ গণ কি বলছে গণন বলছে এত এত এই রাশিগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা আবার লিখতে পারি যে দেওয়া আছে a সমান x মাইনাস 3 b সমান x স্কয়ার প্লাস 3x প্লাস 9 তাহলে c সমান ঘনং হতে পাই হতে পাই x মাইনাস ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 তাহলে এখন অতএব হরগুলোর লসাগু হরগুলোর লসাগু সমান সমান তাহলে কি হয় এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস দুইটা মিলে একটা নিতে পারি আর এই দুইটা মিলে একটা নিতে পারি প্লাস 3x প্লাস 9 তাহলে অতএব করতে পারি কি আছে আমাদের উপরে 1 নিচে a সমান সমান তাহলে এর মান কি আছে আমাদের এর মান আছে এটা এটা দিয়ে আমরা এখানে এটা ভাগ দিব এটা চলে যায় এটা থাকে অর্থাৎ 1 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 নিচে এর মান আছে কি এর মান আছে x মাইনাস 3 আর এখানে থাকে এটা x স্কয়ার প্লাস 3x প্লাস 9 সমান সমান উপরে থাকে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 উপরে থাকে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 নিচে থাকে এটা সমান লেখা যায় একক মাইনাস 27 তাহলে অপর পেজটা যাই এরকম ভাবে আবার হতে উপরে 1 নিচে হলো b সমান সমান তাহলে আমরা উপরে 1 রাখলাম এখন b এর মান কি আছে b এর মান আমরা এই পাশে বের এটা আছে তো এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই এটা চলে যায় শুধু x মাইনাস 3 থাকে তাহলে b এর মান আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এখানে আর গুণন তাহলে ভাগ দেওয়ার পর থাকে কি x মাইনাস 3 তাহলে এটার সাথে x মাইনাস 3 সমান সমান উপরে x মাইনাস 3 নিচে এটা সমান লেখা যায় a কিউব মাইনাস 27 অতএব 1 ডিভাইডেড c তাহলে c এর মান আমরা কি বের করছি c সমান এটা এটা পাইছি আমরা c সমান এটা পাইছি তাহলে এটা দিয়ে এটাকে দিলে শুধু 1 থাকে কিছু থাকে না 1 থাকে তাহলে আমরা উপরে কি লিখতে পারি 1 আর নিচে লিখতে পারি x x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 সমান সমান উপরে 1 নিচে x কিউব মাইনাস 27 অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশ করে পাই কি পাইছি এখানে পেয়েছি এটা এটা পেয়েছি তো এটা লিখব যে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 নিচে x মাইনাস 27 কমা এখানে পেয়েছি এটা
x minus 3 is a x cube minus 27 comma এখানে পেয়েছি x cube minus 27 এটা আছে ধন্যবাদ এরপর আরো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করবেন ওকে